কক্সবাজার পৌরসভার তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী মাবু। শনিবার বিকেলে পৌরসভার লাইট হাউস এলাকায় লাইট হাউস জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাহবুব। পরে এলাকাবাসী তাকে নৌকা উপহার দিয়ে বরণ করেন। এ সময় তিনি সবাইকে সাথে নিয়ে এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন ও নৌকার জন্য ভোট চান। আমি কোনো দখলবাজ করব না, আমার কাছে মানুষ নিরাপদ থাকবে, আমার কাছে আপনার ব্যবসা নিরাপদ থাকবে, আমার কাছে আপনার দোকান নিরাপদ থাকবে, আমার কাছে আপনি নিরাপদ থাকবেন, আমি আমি আপনাদের নিরাপত্তার জন্য আমার জীবন উৎসর্গ করব। আমি আপনাদের শুধু এটুকু বলবো, ধৈর্য ধরুন, আমাদের বিজয় সুনিশ্চিত। সন্ধ্যায় পৌরসভার আদর্শ গ্রামে যান মাহবুব। সেখানে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভায় অংশ নেন। এতে এলাকার মানুষ তাকে নানা সমস্যার কথা তুলে ধরেন। জবাবে নৌকার প্রার্থী বলেন, নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা সমাধান ও পৌরসভার কোনো অসচ্ছল মানুষ মৃত্যুবরণ করলে দাফন কাফনসহ সমস্ত খরচ বহন করবে পৌরসভা এবং পাশাপাশি সকল মসজিদের ইমামদের বেতন দেওয়ার আশ্বাস দেন। সমস্ত বিনা খরচে আমরা দাফনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত আমার নির্বাচনী ইস্তেহারে আসবে, আমরা ব্যক্তিগত কক্সবাজার পৌরসভার অর্থায়নে তার সমস্ত দাফনের কাজ সমস্ত কাজ আমরা আমরা করব ইনশাআল্লাহ। এবং মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর ইমাম মসজিদের ইমাম মুয়াজ্জিমের যে বেতনগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলাকাবাসী জানান, পৌরসভার উন্নয়নে অবদান রাখবেন এমন প্রার্থীকে ভোট দেবেন বলে জানায় ভোটাররা। আগামীতে আমরা এমন একজন মেয়র চাই যিনি সৎ, যোগ্য এবং নির্বাচিত হওয়ার পরে জনগণের পাশে থাকবেন, জনগণকে সাথে নিয়ে উনি থাকবেন, এলাকার উন্নয়ন করবেন। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে মাহবুব তার সকল পোস্টার ব্যানার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং কর্মী সমর্থকদের এই নির্দেশনা দেন। এরপর থেকে শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ব্যানার সরিয়ে নিয়েছে মাহবুবুর রহমানের সমর্থকেরা। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।